হচ্ছে যে অশ্লীল নৃত্য এবং ভাষার মাসে হিন্দি গানের সাথে যে নৃত্য, এটা নিঃসন্দেহে কুরুচিপূর্ণ বলে আমার কাছে মনে হচ্ছে এবং আপত্তিকর। একজন শিক্ষকের কাছ থেকে এই রকম অশ্লীল নৃত্য কোনোভাবেই আশা আমরা করি না। পাশাপাশি ভাষার মাসে একজন প্রিন্সিপালের এই এই ধরনের নাচ আসলে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে পুরো জেলা জুড়ে। হ্যাঁ, লুঙ্গি ডান্স মানে হিন্দি গানের সাথে ড্যান্স দিছে, এটা আসলে অমানবিক এবং এর একটা বিচার হবে। আসলে গানের বাদ্যযন্ত্রের সাথে তা ওরা নাচছিল, সেই হিসাবে আমাকে উঠাইছে। এখানে এখানে তো বাংলা বা হিন্দি বা ইংলিশ এরকম কোনো নির্দেশনা ছিল না যে এই গান বাজানো যাবে না বা সোসাইটির লোক যাই ভাবুক না কেন, আমার তো কোনো ইলিমোটিভ না। এমনি ওদের সাথে ফান করেছি, জাস্ট ফান হয়ে গেছে। তো এটার জন্যে এলো মানুষের যে মন্তব্যই করুক সেটা তো আমার আমার কিছু যায় আসে না আমি মনে করি। ভিতরে ঢুকলাম, ঢুকার পরে দুইটা 2000 টাকাতে দুইটা গুটি কিনছি, 3-7-7 লাগাইছি, 9-9 18,000 টাকা পাইছি গেছি গা। পরের দিন আবার আইসা 20,000 টাকা বাইং করছি, 1,70,000 টাকা পাইছি। এরপরে 2 মাস আর আসে নিকা, পরে আস্তে আস্তে আসা শুরু করলাম। একদিন 1,00,000 টাকা বাইং করে 13,60,000 টাকা আমার আইসিল, ওই 13,60,000 টাকা ওই দিন গেলে এবার আইরা গেছি গা। আইরা প্রায় 1.5 মাসের মতো পাগল আছিলাম। স্যার, আপনি হয়তো জানেন যে ওই ফেসবুকে আপনার নামে অনেকগুলো পেজ আছে, তো আপনিও ধরে নিলেন যে ওরা হয়তো আপনার ফ্যান, আমরাও ধরে নিছিলাম যে ওরা হয়তো ফ্যান, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফ্যানদের মধ্যে অ্যাক্টিভিটিসে কিছু ইয়ে দেখা যাচ্ছে। তো আপনার নামে প্রায় আমরা খুঁজে দেখলাম 50টার উপর পেজ আছে মনে হয়। তো সব কনফিউশন দূর করার জন্য আসলে আমরা নিজেরাই চিন্তা করলাম যে আপনার কলিগ এবং এক্স স্টুডেন্ট যারা আছে তারা কয়েকজন মিলে একটা পেজ আমরা চালাবো। তো 12 ফেব্রুয়ারি 2013 রাতের বেলা রাত্রি 10:30 দিকে আমরা একটা পেজ খুললাম। তো আমরা চাচ্ছি ওই পেজটা আপনাকে একটু দেখাতে। তো আমাদের ডিপার্টমেন্টের শাহনাজ আপনাকে ভলান্টিয়ার হিসেবে যাই হোক, আমি মানে ফেসবুক আমার অ্যাকাউন্ট নাই, তো কি করতে হয় না করতে হবে কিন্তু কিছুই জানি না, ঠিক আছে। তো এই আমি ধরে নিচ্ছি যে তোমরা যেটা করছো তার পিছনে একটা মানে সুনির্দিষ্ট কারণ আছে এবং এটা কোনো একটা ভালো কাজ হচ্ছে। www.facebook.com/impzafariqbal আজকের থেকে আমাদের বসন্তের দিন, সবাইকে আমাদের বসন্তের শুভেচ্ছা, আজ আমাদের সবার পক্ষ থেকে সবাইকে।